আমার ভাইরা মানুষজন সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন কাদের সাথে ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন কেন যদি ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করেন আপনি যদি জাহান নামে যান ওরা আপনাকে সুপারিশ করে আল্লাহর কাছে বলে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে ইবনু মাজা প্রথম খন্ড হাদিস নাম্বার ষাট হাদিসের রাবি আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ তালহু তিনি বলছেন ইজা খল্লা সাল্লাহুল মিনার ও আমিনু ফমা মুজাদ আলাতু আহাদি কমলি সোহেবিহি ফিল হাক্কি ইয়া কোন লাহুফিদ দুনিয়া সদ্দা মুজাদ আলা মিনাল মিনীনা লি রব্বিহিম ফি ইখানিহিম আল্লা দিনা উদ্ঘিল কলু ইয়া কুলু না রব্বানা ইখানুনা কানু ইউ সল্লু মা আনা ওয়া সোমু না আনা ওয়া হুজ্জু আদ খলতা হুম নাহ সুবহান্লাহ আগেই বলে আল্লাহ নবী বলছেন কতক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন বলবেন যাও আমার জান্নাত তোমাদের জন্য হুকুম দেওয়া হলো জান্নাতে প্রবেশ করো জাহান্নামের দরজা তোমাদের জন্য বন্ধ জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা যাও যাও আমার জান্নাতে তোমরা প্রবেশ করো এরা জান্নাতে প্রবেশ করবে না উল্টা এসে আল্লাহকে কী জানি বারবার বলছে কি জানি বারবার বলবে হাদিসের শব্দ আসাদ্দা মুজাদালা আসাধ্য মানে শক্ত আসাধ্য মানে কঠিন আসাধ্য মানে জটিল শক্ত করে আল্লাহকে কী জানি বলবে মুজাদালা শব্দের অর্থ জানেন মুজাদ আলা মানে ঝগড়া করা মুজাদ আলা মানে তর্ক করা মুজাদ আলা মানে কথা কাটাকাটি মুজাদ আলা মানে তর্কি করা মুজাদ আলা মানে বারবার বারবার কঠিন করে কিছু বলা হাদিসের শব্দ হচ্ছে মুজাদ মুজাদালা তারা আল্লাহর কাছে কঠিন করে ঝগড়া করবে এই অনুবাদ আমি করব না কারণ বান্দা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে এটা আল্লাহর সানে যায় না আল্লাহর সানে মানায় না আমি অনুবাদটা এভাবে করব তারা আল্লাহকে শক্ত করে কী জানি বারবার বলবে কারা বলবে মিনাল না হাদিসের শব্দ মিনাল না ইমানদাররা বলবে লি রবহিম তাদের রবকে বলবে ফি ইকানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলবে আল্লা দিনা নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান নামে ঢুকিয়ে দিয়েছে এতটুকু কি বুঝতে পারলেন কতক মানুষকে আল্লাহ জান্নাত দিছে যাও জান্নাতে কতক মানুষকে জাহান নামে দিছে এই জান্নাতিরা জান্নাতে যায় না আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আমাদের অমুক ভাইকে জাহান নামে দিয়েছেন অমুক ভাইকে জাহান নামে দিয়েছেন হবে না শুনবো না মানব না জান্নাতে দেন একসাথে যাব একসাথে যাবো আল্লাহ শুনছে এ ভাই আমার কথা কি বোঝেন আল্লাহ শুনছে না 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 রয়েছে জমার সিগা রয়েছে আমার তো এলেম কালাম নাই যারা আরবি বোঝেন তাদের জন্য একটু মিস কল ছিল ওইটা কুলু না জমার সিগা রয়েছে তার মানে এইরকম কত মানুষ থাকবে এই কথা কে ভালো জানে আল্লাহ ভালো জানে এরকম লক্ষ কোটি মানুষ জান্নাতের দরজাতে গিয়ে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহকে এসে বলবে আল্লাহ আমাদের ওই ভাইগুলোকেও জান্নাতে দেওয়া লাগবে কাদেরকে আল্লাহর নবী সাল্লি আরো স্পষ্ট করে বলছেন এই মানুষগুলোর কথা যখন আল্লাহ মেনে নিচ্ছে না আল্লাহ গ্রহণ করছে না এরা আল্লাহকে যুক্তি দিবে সুবান আল্লাহ না। আল্লাহকে বলবে রব্বানা প্রতিপালক না আমাদের ওই সমস্ত ভাই كانوا يصلون معنا আমাদের সঙ্গে একসাথে তাদায় করেছিল ওইয়া মাহানা আমাদের সঙ্গে একসাথে সিয়াম পালন করেছিল ওইয়া হুজু না মা আনা আমাদের সঙ্গে একসাথে হস পালন করেছিল ভাইজান সালাত আল্লাহকে বলা আল্লাহ একসাথে অজু করেছিলাম গল্প করতে করতে একসাথে অজু করেছিলাম একসাথে আদায় করেছিলাম একসাথে ফজর পড়েছি একসাথে জোহর পড়েছি একসাথে এসা পড়েছি একসাথে আদায় করতাম ওইয়া সুমু নমা আনা এক সঙ্গে সিয়াম পালন করেছি মানে আল্লাহ এক সঙ্গে তারাবি পড়েছি এক সঙ্গে ইফতার করেছি এক সঙ্গে সাহারিও কোনো কোন দিন করেছি আমাদেরকে জান্নাত দিলেন ওদেরকে জাহান্নাম দিলেন আল্লাহকে আরো বলবে ওয়াইহুজ্জুনা আনা আল্লাহ এক সঙ্গে হজ পালন করেছি দেখবেন বন্ধু বান্ধবরা এক হয়ে হজ আর ওমরাহ সফরে যায় কথা বলেন ঠিক কিনা বলে আবন্ধু চল উমুক মাসে আমরা উমরা করে আসি আমরা চার বন্ধু একসাথে যাব। এরকম দুই চারজনকে পেলে একসাথে নিয়ে যায় তো আল্লাহকে সেই দিন আল্লাহ একসাথে আমার বন্ধুর সঙ্গে উমরাই গিয়েছিলাম ওকে জাহান নামে দিয়েছেন একসঙ্গে নামাজ পড়েছিলাম জাহান নামে দিয়েছেন একসঙ্গে মাহফিল করেছিলাম আমাদেরকে জান্নাত ওদেরকে জাহান্নাম হবে না ওদেরকেও জান্নাত দেন আল্লাহ তাদের এই কথা শুনতে শুনতে এক পর্যায়ে তাদেরকে হুকুম দিবে কল আল্লাহ বলবেন ইজ হাবু যাও আখরিজু বের করে আনো মান মিনহুম ও তুম জান্নাতিরা তোমরা জাহান নামের মধ্যে যাও আর যাদের যাদেরকে চেনো তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকবার বলেন না সুবহান আল্লাহ আমার ভাইরা তাহলে বোঝা যাচ্ছে যে একটা বান্দা একটা মানুষ জাহান নামে গেলো তার ভালো বন্ধুর সুপারিশে আল্লাহর আদেশে আবার জাহান নাম থেকে ওদেরকে বের করে নিয়ে জান্নাতে দিয়ে দিল বলেন না আল্লাহ তাহলে আমরা ভালো মানুষদের সঙ্গে থাকতে চাইতো যারাই মাহফিল করেছেন আপনারা আসতেছেন আসবেন আল্লাহর জান্নাতে আমরা যাবো বলেন ইনশাআল্লাহ আর হক কথা আমরা বলবই কোনো বাধা আমাদেরকে ঠেকাতে পারবে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই। ঠিক কিনা বলুন আসুক না যত বাধা যত ঝর সাইক্লন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোদের শরীরে শরীলে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বি ঝঙ্কার আল্লাহ একবার বলতে হবে মোদের শরীরে বই যেহাদি রক্ত প্রাণে প্রাণে বিপিল বিঝঙ্কার তাক বীরে তাক বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কথা বলেন ঠিক কি না আমার ভাইরা বাংলাদেশের মানুষ অনেক সময় হুংকার দেয় বাংলার মানুষের হুংকারে এই তাসলিমানা নাসরিন বাংলার বর্ডার সেরে দিল্লির দাদাদের কাছে চলে গিয়েছে শুধু তাই নয় আমরা এটাও দেখতে পেরেছি বাংলার জমিন থেকে তাওহিদি মানুষ একত্রিত হয়ে তাকবীরের ধ্বনি তোলেছিল নিজেদের বুক বন্দুকের সামনে পেতে দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে জালেম কেউ আল্লাহ দেশ থেকে তাড়িয়েছে কথা বলতে হবে ঠিক কিনা যে হাজারো আলেমুল আমাদের রক্ত নিয়ে সিনিমিনি খেলেছে আমাদের সকলের প্রিয় একজন মুফাসসিরকে হত্যা করতে মেরে ফেলতেও দ্বিধা করে নাই কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা ঘটনা এই ঘটছে গাই বাসুর ছেড়ে পালাইছে কথা বলুন ঠিক কিনা গাই কিন্তু সহজে বাসুর ছাড়ে না ভাই বাসুরকে একটু টেনে সরে আনবেন ও দড়ি ছিঁড়ে দুই বছর ধরে ওই দড়িতে বাঁধা আছে জীবনেও ছিঁড়ে না যে ওই বাসুরটাকে সরে আনছেন দেখেন ও দড়ি ছিঁড়ে কিন্তু চলে আসবে কিন্তু ওই বাসুর ছেড়ে গরু পালায় কে বাসুর আর কে গরু মনে হয় এখনো বোঝেন নাই আপনি আর মায়ের পেটে চলে যান না বুঝলে আপনাকে বোঝানোর জন্য জুরি কোদাল লাগবে তাহলে ঠিক কিনা না বলেন আমার ভাইরা হকের পক্ষে আছেন তো দেখি কারা কারা আছেন লীল্লা হয়ে থাকবে মাশ আল্লাহ হাতনামান ভাইজান আর কি কিছুক্ষণ বলবো না বক্তাকে ডাক হব আর দশ বিশ মিনিট বললে শুনবেন তো থাকবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা চলেন তারপরেও আমি কথাকে গুটিয়ে নিচ্ছি বেশি কথা বলবো না কারণ হুজুরদের দোষের অভাব নাই হুজুর যদি একটু জোরে হাঁটে বলে সামনের পাড়াতে দাওয়াত খেতে যাবে এজন্য জন্য জোরে জোরে যাচ্ছে হুজুর যদি একটু আসতে হাঁটে বলে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না হুজুর যদি একটু মোটা হয় বলে মানুষের বাড়িতে খাই তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে হুজুর যদি একটু চিকুন হয় বলে মাদ্রাসায় পরে লাভ কেউ তো খেতেই পারে না হুজুর যদি একটু লম্বা কথা বলে ওয়াজ করে বলছে এই হুজুররা মাইক পেলে আর ছাড়তে চায় না যদি একটু অল্প করে তাড়াতাড়ি শেষ করে দেয় বলবে এর মধ্যে মাল মেডিসিন নাই যা ছিল সব শেষ এই জন্য শেষ করে দিছে হুজুররা যদি একটু খাটো পাঞ্জাবি পরে এই হুজুরের পিছনে নামাজ যায় নাই সরব এইটা যে হুজুর একটু লম্বা জুব্বা পড়ছে ওই আবার বলছে হুজুরের এই কাপড়ের দাম বাড়াইলো যাক কাপড়ের দাম না হয় হুজুরে বাড়াইলো তেলের দাম খেজুরের দাম এগুলা বাড়াই কে দান খুঁজে দেখেন একটু আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক বলে না আমিন আমার আর বেশি সময় নাই হয়তো দশ বিশ মিনিট আপনারা সময় দেবেন তো কথা আমার বোঝা যায় মাসে আল্লাহ এখন কথা হলো আল্লাহর দিকে ফেরত আসতে হবে যদি আল্লাহর দিকে ফেরত আসেন মায়ের মায়ের কাছে অন্যায় করে যদি মায়ের কাছে এসে একটু কেন্দে কেটে বলতে পারেন মা ভুল হয়েছে মায়ের মন নরম হয়ে যায় কি যায় না হাই রে আমার আল্লাহ আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি মায়ের আদরের চাইতেও মায়ের দরদের চাইতেও আমার আল্লাহর দরদ কম না বেশি দলিল আছে দেব ইনশাআল্লাহ এই হাদিসটা আপনি পেয়ে যাবেন তিরমিজি একশো নম্বর অনুচ্ছেদ হাদিস নাম্বার পঁয়ত্রিশ একচল্লিশ হাদিসের রাবি আবু হুরাই রাদি আল্লাহ তালা আনহ তিনি বলছেন খালাক আল্লাহ মিয়া তা রহমা আল্লাহ একশোটা দয়া রহমত সৃষ্টি করেছে করার পরে আল্লাহ পৃথিবীর সবার মধ্যে এককে ভাগ করে দিয়েছে আর নিরানব্বইটা নিজের কাছে রেখেছে তাহলে আল্লাহর দয়া কম না বেশি সম্মানিত ভাইরা আমার কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে ডানে নজর দিবেন না আল্লাহর নবী বলছে ও দুনিয়ার মানুষরা তোমরা একটু কান খাড়া করে শুনে নাও আদম সন্তানের দ্বারা পাপ হবে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলছেন আদম সন্তানের দ্বারা পাপ হবে আদম সন্তানের দ্বারা গুণা হবে এটা কোনো কঠিন ব্যাপার নয় হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাহাজা চার হাজার দুইশত বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন নিশ্চয় বান্দা যখন অন্যায় করে <coughs> নিশ্চয় বান্দা যখন অন্যায় করে বান্দা যখন পাপ করে নুকাতুন সৌদা ও ফিকলবি আল্লাহ রব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয় ঘুষ খাওয়ার পর হারাম কাজ করার পর যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে আমার আল্লাহর আমিন ডাক দিয়ে বলছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও মাত্র তোমার অন্তরের ওই কালো দাগটাকে পরিষ্কার করে আমি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করে নেই জোরে কন্যা সুবাহান সম্মানিত ভাইরা খেয়াল করুন তাহলে আদম সন্তানের অন্যায় হলো আদম সন্তানের পাপ হলো অন্যায় আর পাপ হওয়ার পর আদম সন্তান যখন আল্লাহর দিকে ফেরত আসলো আদম সন্তান আল্লাহর দিকে ফেরত আসার পর যিনি মাফ করে দিলেন তিনি জোরে বলতে হবে তিনি কে ভাইজান সময় আমার নয়টার মধ্যে শেষ করতে হবে সুর ওয়াজ করার করার সুযোগ নাই এবার টপ টপ করে কয়েকটা হাদিস আর আয়াত বলে আমাকে শেষ করে দেওয়া লাগবে নাহলে কথা শেষ হবে না তাহলে একটা পয়েন্ট শেষ করলাম সেইটা হচ্ছে আদম সন্তানের দ্বারা ভুল হবে গুনা হবে ভুল দিকে যাবে এবার আল্লাহর দিকে ফেরত আসলে আল্লাহ মাফ করবে একটা হাদিস বললাম এরপরের হাদিসটা নেন হাদিসটা আপনি পাবেন মিশকাতুলমা সাহাবি তিন নম্বর খণ্ড দশ নম্বর পর্ব হাদিস নাম্বার তেইশ শত ছাব্বিশ হাদিসের রাবি আবু জররদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন ইয়া হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান-নাহার তোমরা দিনেও পাপ করো তোমরা রাতেও পাপ করো আল্লাহ বলেন ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের দিনে করা অন্যায়গুলোকে ক্ষমা করে দেই যে তোমাদের রাতে করা অন্যায়গুলোকে ক্ষমা করে দেই ফস্তাগফিরুনি আগফির লাকুম তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের রাতে দিনে করা গুনাহগুলোকে ক্ষমা করে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ পরের হাদীসটা সহী মুসলিম ছয় নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা হাদিস নাম্বার ছয় হাজার তাওবা হাদিস পেয়ে যাবেন হাদিসের রবি আবু মুসা আশ আরি রদিয়াল্লাহ তালা আনহু তিনি বলেছেন ইন্নাল্লা হা আশা ওজাল্লাহ আয়াবু সুতু ইয়াদাহু বিলাইলিয়া তুউবাম ওসিউন নাহার অয়াবু সুতু ইয়াদাহুবিন নাহারি লে আ তৌবাম ওসিউল্ লাইল হাতা তত্ত্বা শামসুমিন মাগরিবি হা আল্লাহ রব্দুল আলামিন ডাক দে বলছে ও আমার বান্দারা তোমরা দিনেও পাপ করো ও আমার বান্দারা তোমরা রাতেও পাপ করো আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদের দিনে গুণা করাগুলোর জন্য অপেক্ষা করি তোমরা রাতে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আবার আল্লাহ বলছেন দিনে তোমাদের জন্য আমার দয়ার হাতটা প্রসারিত করে রাখি যারা রাতে পাপ করেছ দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইবে তোমাদেরকে দিনের বেলা ক্ষমা করে দেব এটা শুধু সবে বরাতের জন্য নয় এটা শুধু সবে কদরের জন্য নয় আল্লাহ নবী বলছেন হাত্তা তাতলুয়া মিন মাগরিবিহা সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করবেন যতদিন ক্ষমা চাইবে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিবে জোরে বলেন না আল্লাহ আমার ভাইরা যে হাদিসটা সহি বুখারির মধ্যে পাওয়া যায় ছয় হাজার ছয় শত পনেরো নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর কানটা একটু খাড়া করে দিবেন অন্তরের মন লাগাবেন আল্লাহর নবী ওয়াসাল্লামের একদিন সাহাবীদের বৈঠকের মধ্যে উপস্থিত হয়ে প্রশ্ন করলেন ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি আমাকে আল্লাহর নবীর কাছ থেকে ফিতনার হাদিসগুলো যেমনভাবে যেমন ভাবে শুনেছ তেমন ভাবে কি বলতে পারবে আল্লাহর নবীকে তোমাদেরকে বলে যায় নাই আমাদের সমাজের মধ্যে কেমন করে অন্যায় পাপগুলো প্রবেশ করবে ফিতনাগুলো প্রবেশ করবে ওই ফিতনাগুলো কেমন করে আমাদের সমাজের মধ্যে আসবে কেমন করে আমরা বাঁচতে পারবো সাহাবিরা তোমরা কি শোনা নাই আল্লাহর নবীর সাবিগুলোর মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত তুলে বলে আল্লাহর নবীর সাহাবী ওমর আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে যেমন যেমন করে ফিতনার হাদিসগুলো শুনেছিলাম আমি আপনার কাছে তেমন তেমন করে বর্ণনা করতে পারব কারণ হোজাইফর দি আল্লাহ তাল আনহুর স্বভাব ছিল সব সাহাবি ফজিলত নিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করত আর হোজাইফার স্বভাব হলো তিনি সব সময় আল্লাহর নবীকে অকল্যাণগুলো নিয়ে প্রশ্ন করতেন জরে কন্যা সুবাহ আল্লাহ হোজাই বড় আল্লাহ তালা থিওরি হলো সমাজের মধ্যে অনেক বিপর্যয় ঘটবে সমাজের মধ্যে অনেক পাপাচার ঢুকে যাবে আল্লাহর নবীর কাছ থেকে যদি আমি আগেই শুনে রাখতে পারি তাহলে আমাকে তো ওই ব্যাপারগুলো টাচ করতে পারবে না ধরতে পারবে না হোজাই ফরদি আল্লাহ তালা এই থিওরি থেকে তিনি আল্লাহর নবীর কাছ থেকে অকল্যাণের কথাগুলো বারবার বারবার শুনতেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর সাহাবে ওমার যখন সব সাহাবির মধ্যে প্রশ্ন করলেন হোজাই বা ডাক বলে উমার আমি আপনার কাছে আল্লাহর নবীর কাছ থেকে কথাগুলো একের পর এক বলতে পারবো আল্লাহর নবীর কাছ থেকে আমি যেই কথাগুলো শুনেছিলাম আপনি যদি শুনতে চান আমি একের পর এক আপনাকে বলবো আল্লাহর নবীকে আল্লাহর নবীর সাবে ওমার এবার বলছে হুজাইফা বলা শুরু করে দাও হুজাইফার আদি আল্লাহ চালান হু বলা শুরু করে দিলেন হুজাইফর আদি আল্লাহ চালান হু বলতে 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 বলছেন একটা মানুষ যখন ইবাদত করতে যায় একটা মানুষ যখন আল্লাহর ইবাদত করতে যায় ইবাদত করতে গিয়ে অনেক গুনা পাপ তার দ্বারা হয়ে যায় আল্লাহর নবীর সাহাবি হোজাইফা বলছেন আল্লাহর নবী আমাকে বলেছে ওগুলো ইবাদতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আবার ঝরিয়ে দেয় জোরে কন্যা সুবাহান ইবাদতের মাধ্যমে বান্দার পাপ কেমন করে ঝরে যায় ছোট্ট করে আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহর নবী বলেছেন একটা বান্দা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায় গুনাগুলো তার মাথার উপরে আর কাদের উপরে তুলে দেওয়া হয় মাথার উপরে কাদের উপরে যখন গুনা তুলে দেওয়া হয় বান্দা সালাত অবস্থায় রুকু করে আর সিজদা করে বান্দা যখন রুকুতে যায় বান্দা যখন সিজদায় যায় বান্দার গুণাগুলো ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে বান্দার সালাতও শেষ হয়ে যায় আর বান্দার গুনাগুলো আল্লাহ শেষ করে দেয় জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন বান্দার গুনাগুলো ইবাদত করতে করতে ঝরে যায় কিনা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নুকু যে ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলছে হুজাইফা তুমি মনে হয় বুঝতে পারো নাই তোমার কাছে এগুলা ছোট ছোট কথা আমি শুনতে চাই নাই তুমি আমাকে ওই বড় ফিতনাগুলো সম্পর্কে সাবধান করো যে ফিতনাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো আশ্রয় এসে তীরে যেরকম সমুদ্রের ঢেউগুলো উপরে যায় যে বড় বড় ফিতনাগুলো উম্মতের উপরে এসে উম্মতের উপরে এসে ঢেউ আকারে পড়বে উম্মত গুলোকে ধ্বংস আর তসনস করে দিবে ফা ওই গুনাহ গুলো তুমি আমাকে একটু বলে দাও জোরে কান্না সুবহানাল্লাহ হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছে নিশ্চয় আপনাকে ওই গুণাগুলো ফিতনাগুলো সম্পর্কে জানা লাগবে না কারণ আপনার মধ্যে আর ওই ফিতনাগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা দরজা আমার আল্লাহ কায়েম করে দিয়েছে জরে কন্যা সুবান আল্লাহ এতটুকু কি বুঝতে পারলেন হুজাইফা রাদি আল্লাহ তালু ওমারকে বলছে ওমর রাদি আল্লাহ তালু বলছে যে আমাকে বলো হুজাইফা যে ফিতনাগুলো আমাদেরকে গ্রাস করবে ধ্বংস করবে গুনাগুলো আমাদেরকে শেষ করে দিবে এগুলো সম্পর্কে একটু বলো হুজাইফা বলছে আপনাকে শোনা লাগবে না কেন তো আপনার আর ওই ওই ফিতনাগুলোর মধ্যে একটা দরজা আছে তাও আবার বন্ধ জোরে কন্যা ওমর রাদি আল্লাহ তালু বললেন তাহলে দরজাটা কি খোলা হবে না বন্ধ করে দেওয়া দরজাটা কি খোলা হবে না ভাঙ্গা হবে হুজাইফর রাদি আল্লাহ তালানু বললেন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী দরজাটা ভাঙ্গা হবে ওমর রাদি আল্লাহ তালু চলে গেল অন্য সাহাবিরা কিচ্ছু বুঝতে পারলো না আপনারা কি কেউ কিছু বুঝেছেন অনেকেই কিছু বুঝতে পারেন নাই হাই হাই দরজা আবার কোনটা ভাঙ্গা হবে আবার কাকে সাহাবিরাও বুঝতে পারলো না এখন আমাদের দেশের কিছু বক্তারা আছে যেই জায়গাতে শ্রোতা বোঝে না যেই জায়গাতে পাবলিক বোঝে না ওই জায়গাতে একটা গিট্টু দেয় ওয়াস শেষ হওয়ার আগ পর্যন্ত ওই গিট্টু খোলে না জোরে বলেন কথা ঠিক কি না সবাই আওয়াজ করে বলা লাগবে ঠিক কি না আকর্ষণীয় একটা জায়গায় নিয়ে এসে একটা দিবে গিট্টু মানে বক্তার নিজের ওয়াজের উপরে কোনো মানে আল্লাহর উপরে আত্মবিশ্বাস নাই ওনার ওয়াজের উপরে ভরসা নাই কারণ উনি জানি আমার ওয়াজে সব মানুষ উঠে চলে যাবে এই জন্য আকর্ষণ দিয়ে রাখে মানুষগুলো যেন আর না ওঠে জোরে বলেন কথা ঠিক না আমিও তাহলে একটা গিট্টু দেই অন্য বক্তারা দিলে আমার কি সমস্যা দিলে দেই আগামী বছর এসে খুলে দেবনি আমার ভাইরা ওই বক্তাদেরকে আমি বলি সাপুর আমার কা বক্তা কি মার্কা বলবেন হুজুর সাপুরা মার্কা বক্তা এটা আবার কেমন কথা সাপুরারা দেখবেন বাট হাটে বাজারে সাপ খেলা দেখাইতে এসে এরকম পাঁচটা বাক্স নিয়ে আসে পাঁচটা বাক্সের মধ্যে চারটা দেখায় আর একটা দেখায় না খালি ওই বাক্স নিয়ে বলে এর মধ্যে এমন একটা সাপ আছে যেই সাপ আমি চট্টগ্রাম থেকে ধরে এনেছি যেই সাপ ধরার জন্য বিন বাজাতে বাজাতে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল যেই সাপ তিনটা মানুষকে দংশন করে মেরে ফেলেছে এই কথা বলে আর বাক্সে থাবার দেয় লোকজনেরা বাজারে গিয়ে বলে আজ বাজার করা হয় হোক না হয় না হোক কী সাপ আছে আগে দেখবো জোরে বলেন কথা ঠিক কিনা। না আমার ভাইয়ের আধা ঘন্টা যায় সাপ দেখায় না চল্লিশ মিনিট যায় সাপ দেখায় না লোকজনেরা মনে করছে আজকে বুঝি আর দেখাবে না ওরা রাস্তা মাফা শুরু করে দেয় যখনই দুই চারটা লোক ভাঙা শুরু করে বাক্স হাতে নিয়ে থাবা দেয়ার বলে রা আসতে বলে আবার ফেরত আসে জোরে বলেন ঠিক কিনা এখন মনে হয় দেখাবে তো বাংলাদেশে এরকম কিছু বক্তা আছে গিট্টু দেয় লোক দুই তিনটা উঠতে লাগলে বলে ভাই এ ঘটনা শেষে শুনবেন না লোকজন বলে যাক এতক্ষণ থাকলাম ওটা একটু শুনেই যাই আসলে ওয়াজ শোনার জন্য বসে নাই ওই ঘটনার শেষে কি হয় শোনার জন্য বসে আছে জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা তো আমি তো ওইরকম গিটু দেবো না ইনশাল্লাহ তো হোজাই ফরাদি আল্লাহ যখন বললেন দরজাটা বন্ধ অবস্থায় থাকবে ওই দরজাটা খোলা হবে তখন হোজাই ফরাদি আল্লাহ তালাহ এই কথা বলে যখন ওমর চলে গেল হোজাইফা জায়গাতে স্টিল আছে লোকজনেরা প্রশ্ন করলো হোজাইফা আমরা তো বুঝতে পারলাম না দরজা কি আবার ভাঙা হবে কি আপনি একটু বলে দেন তখন হোজাই ফারাদি আল্লাহ তালন বললেন ওই দরজাটা স্বয়ং ওমর রাদি আল্লাহ তাল জোরে বলেন না সুবাহান আল্লাহ এটা কিন্তু বুখারির হাদিস বলছি ছয় হাজার ছয়শো পনেরো গাল গল্প গাল গল্প আমি বলতে আপনার কাছে আসি নাই গাল গল্প আপনারাও পারেন আমিও যদি গাল গল্প বলে যাই দাওয়াত দরকার সম্মানিত ভাইয়েরা তো তখন আরেকটা প্রশ্ন করলেন হোজাইফাকে যে আপনি যে বললেন দরজাটা ভাঙা হবে এর মানে তো বুঝলাম না তখন হোজাইফারি আল্লাহ তালু বললেন দরজা ভাঙা হবে মানে অমর রাজি আল্লাহ তালনুকে মেরে ফেলা হবে জোরে বলেন না না এখন যদি জানা থাকে আপনি বলেন অমর রাজি আল্লাহ তালুকে কি মেরে ফেলা হয়েছিল ইহুদির বাচ্চা আবুল উলু খঞ্জরে বিষাক্ত খঞ্জর দিয়ে ছুরি কাঘাত করে অমর রাজি আল্লাহ হুকে শহীদ করেছিলেন মেরে ফেলেছিলেন আমাদের সমাজেও মানুষকে অনেক সময় শহীদ করা হয়েছে না হয় নাই এই বাংলার জমিনে কি আমাদের রক্ত ঝরেছে না ঝরে নাই একটা কথা মনে রাখবেন যেই মাটিতে মানুষদের রক্ত ঝরে যারা শহীদ হয় যেই ব্যাপারটার জন্য যারা শহীদ হয় ওইটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহর জন্য হয় আর মানুষের রক্ত যদি ঝরে ওই ব্যাপারটা বাংলার জমিন কেন যেই জমিনে পড়বে আল্লাহ ওই জমিনকে ওই কাজের জন্য উর্বর করে দিবেন জোরে বলেন কথা ঠিক কিনা সুতরাং এই বাংলার জমিনে রক্ত পড়েছে রক্ত ঝরেছে আমাদের বিশ্বাস এই বাংলার মাটি ইসলামের হিসেবে আল্লাহ কবুল করবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তো অমর আল্লাহ মেরে ফেলা হয়েছে হাদিসের বুঝ হলো ফিতনা সেই দিন থেকে আসা শুরু হয়েছে গুনা সেই দিন থেকে ধর্মের মধ্যে প্রবেশ করা শুরু হয়েছে যেই দিন অমর রাজি আল্লাহ মরে গিয়েছেন যে ফিতনার দরজাটা ছিল স্বয়ং ওমর তিনি ভেঙে গিয়েছেন ঘরের দরজা যদি ভাঙা থাকে ওই দরজা দিয়ে মশা মাসি চোর ডাকাত সাপ ব্যাঙ আসতে কোনো বাধা আছে নাই ইসলামের যেই ফিতনার দরজাটা যেই দরজাতে ফিতনা ঢুকবে ওইটার দরজা বন্ধ ছিল ততদিন অমর রাদি আল্লাহ তালনু বেঁচে ছিল যতদিন ওমর রাদি আল্লাহ তালন চলে গেছে শত শত দল খারেজি মোতাজিলা শিয়া রাফেজি মুরজিয়া সহ শত শত দল ইসলামের মধ্যে আসার শুরু হয়ে গিয়েছে ইসলামের মধ্যে হাজারো গুণা পাপ আসা শুরু হয়ে গিয়েছে পার্কের মধ্যে বসে বসে বাদাম চিবাই দুইজন মখামগি বসে বসে বাদাম চিবাই ওদেরকে কেউ নাকি নিষেধ করতে পারবে না ওদেরকে কেউ নাকি বাধা দিতে পারবে না বাধা নাকি দেওয়া যায় না সমাজের সব নাকি পশু প্রাণী হয়ে গেছে ওরা ওই জায়গাতে ওরা ওই জায়গাতে জানুয়ারের মতো বসে থাকবে কুকুরের মতো বসে থাকবে বাধা দেওয়ার নাকি কেউ নাই আসলে যদি একজন শাসক আমাদের মধ্যে থাকতো একজন লিডার যদি আমাদের মধ্যে থাকতো এই কুত্তা কুত্তির রাস্তার সাইডে মতো এরা এরকম অশ্লীলতা সরানো তো দূরে থাকতো একটা বোন পর্দা সারা বাড়ি থেকে বের হতো না কথা বলেন ঠিক কি না আমরা চাই কি চাই না অমরের মতো একজন শাসক তো আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ সেই দিকে আমাদের দেশকে কবুল করুন বলে না আমিন হাত নামান আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে কি অসুবিধা হচ্ছে আমার কথা কি বোঝা যায় এ ভাই আমার বয়স বেশি না দাড়ি দেখে বোঝার কথা যে আমার বয়স কত হওয়ার কথা আমার বয়স মাত্র তেইশ চব্বিশ বছর বয়স এমন বেশি নয় বিয়ে সাদিও এখনো হয় নাই তাহলে ভাবেন বয়স আর কতটুক হয়েছে দাড়ি দেখে হয়তো মনে করছেন হুজুর মনে হয় দাড়ি কাটে আরে ভাই তেইশ বছরে আপনার এরসে বড় দাড়ি ছিল কন্যা এরসে বড় দাঁড়িয়ে ছিল আপনার তা এখন কি বলবেন হুজুর ইউরিয়া সার দিয়ে দাড়ি তাড়াতাড়ি বড় করেন যদি তাই করেন তাহলে বাসায় গিয়ে ট্রাই করে দেখবনি যদি বড় হয় দেখা যাক আছেন তো আপনারা দেখি কারা কারা আছেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর চলেন কথা সামনের দিকে নিয়ে যাই সময় আপনাদের নষ্ট করব না তাহলে ইসলামের মধ্যে গুণা ফিতনা আসা শুরু হয়ে গিয়েছে এই ফিতনায় হাজারো মানুষ পড়বে পরে রাস্তা ভুল করে অন্যদিকে চলে যাবে কি যাবে না সাহাবিদের কি এরকম ভুল হয়েছিল না একদল তো আছে তারা বলতেই দিতে চায় না সাহাবিদেরও তো অনেক সময় ভুল হয়েছিল বুখারি মুসলিমের হাদিসকে আপনি কিভাবে কাটবেন ওই যে মায়েজ আলালামী ওই তারপর গোত্রের ওই মহিলা জেনা করে পেটের বাচ্চা বাচ্চা পেটে বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিল না এসেছিল না একজন সাহাবি জেনা করে নবীর কাছে এসে বলে নাই নবী আমার উপরে আপনি শাস্তি কায়েম করুন আমি জেনা করে এসেছি নবী বলছে ফেরত যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তিন চারবার ফেরত দেওয়ার পরেও সে যায় না উল্টা আসে নবীর কাছে তো নবী বললো দেখো তো লোকটাকে পান করেছে ওরে আমরা বলছি বারবার যেতে বারবার ফেরত আসে এক সাহাবি মুখ সুখে বলছে না নবী সে মতপান করে নাই তখন সেই সাহাবিকে আল্লাহ নবী চতুর্থবারের বেলায় বলছে কি থেকে তোমাকে পবিত্র করব তখন সে বলছে আমাকে জেনা থেকে পবিত্র করুন আমি জেনা করেছি তখন আল্লাহর নবী তাকে শাস্তি তার উপরে বর্তিয়েছিলেন কিনা তাহলে সাহাবিদেরও অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়েছিল না হয় নাই কথা বলেন না কেন আদম সন্তানের ভুল হবে না হবে না দলিল ইবনু মাজা তিন নম্বর খণ্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নাম্বার বিয়াল্লিশ শত একান্ন হাদিসের রাবি তিনি বলছেন আদম কুল্লুবান প্রত্যেক আদম সন্তান পাপি প্রত্যেক আদম সন্তান ভুলকারী প্রত্যেক আদম সন্তানের দ্বারা ভুল হবে তবে সবচেয়ে ভালো ভুলকারী হলো সে যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় জোরে বলেন না সুবহান আল্লাহ সুতরাং সাহাবিদেরও ভুল হয়েছিল তারা আল্লাহর দিকে ফেরত এসেছিল তাদেরও মানুষ হিসেবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছিল তারা আল্লাহর দিকে ফেরত এসেছিল আমরাও সাহাবিদেরকে অনুসরণ করে ভুল যদিও আমাদের হয়ে যায় আল্লাহর দিকে আমরা ফেরত আসবো কি আসবো না সাহাবিদেরকে ফলো করার দরকার আমাদের আসে না নাই তাহলে আর একটা হাদিস মনে পড়ে গেছে বলেই সামনে চলে যাব আমরা যে কোনো সমস্যার মধ্যে পড়ি সাহাবিদের দিকে আমরা ফেরত যাব আপনি হাদিসটি পেয়ে যাবেন মিশকাতুল মা সাহাবি প্রথম খণ্ডের একশো একাত্তর নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম ডাক দিয়ে বলছেন নিশ্চয় মানি ইসরা তিহাত্তর দলে বিভক্ত বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মতরা তিহাত্তর দলে বিভক্ত হবে কুল্লো হুম ফিন্নার সব জাহান নামে চলে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা কিন্তু একটা দল একটা কম একটা গোষ্ঠী তারা জান্নাতে যাবে ওরা যাবে না আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ হলো আমার মানহাজের উপরে যারা ছিল আমার তরিকার উপরে যারা ছিল এবং আমার সাহাবিদের তরিকার উপরে যারা ছিল আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবে জলে বলেন না সুবাহান আল্লাহ তাহলে ধর্মের ব্যাপারে সাহাবিদেরকে মানার দরকার আছে না নাই আমরা সাহাবিদেরকে কেন মানব আল্লাহর উপরে আল্লাহর আল্লাহর কাছ থেকে যখন রসুলের কাছে কোরআন নাজিল হয়েছিল এই কোরআনটা আল্লাহর নবী প্রথম কাদেরকে শুনিয়েছিলেন জব হবে সাহাবা আল্লাহর নবী প্রথম যাদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন তারা কারা জব হবে সাহাবা আল্লাহর নবী তাবুকের যুদ্ধে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিল কারা জবাব সাহাবা আল্লাহর নবী বদরের যুদ্ধে গিয়েছিলেন সঙ্গে যারা ছিল তারা কারা জবাব সাহাবা আল্লাহর নবী করেছিলেন সঙ্গে কারা ছিল হবে সাহাবা ইমামতি করেছিলেন পিছনে মুক্তাদি কারা ছিল জব হবে সাহাবা আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন সেই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা জব হবে সাহাবা আল্লাহর কোরআনের দিকে তাকায়ে দেখুন আল্লাহ কোরআনে বলছেন উলাইকাহমুল মুহতাদুন দ্বারা উদ্দেশ্য কারা জব হবে সাহাবা উলাই কাহমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা উলাই কাহমুল মুক্তা দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা ইয়া হল্লা দিন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জবাব হবে সাহাবা ইয়াদুল্লাহি ফিম দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা আমিনু কামা দ্বারা প্রথম উদ্দেশ্য কারা জব হবে সাহাবা 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 এবং কথা বলতে হবে ঠিক না সুতরাং ধর্মের ব্যাপারে আমরা সাহাবিদেরকে মানতে চাই কি চায় না আমরা সাহাবিদেরকে ফলো করে আল্লাহর দিকে ফেরত আসবো আল্লাহর দিকে ফেরত আসলে আল্লাহ মনে হয় আমাদের ক্ষমা করবে না প্রথম পয়েন্ট বা প্রথম পয়েন্ট আমি চেঞ্জ করে দ্বিতীয় পয়েন্টের দিকে আসলাম আমার পয়েন্ট ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তন আমি আপনাকে প্রথমে দেখালাম কয়েকটা ব্যাপারে দেখালাম যে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দিকে চলে যাবে পথ ভুল করে চলে যাবে সুদের রাস্তায় চলে যাবে ঘুষের রাস্তায় চলে যাবে জেনার রাস্তায় চলে যাবে বেপরদার রাস্তায় চলে যাবে চুরির রাস্তায় চলে যাবে সিনতাইয়ের রাস্তায় চলে যাবে রাহাজানির রাস্তায় চলে যাবে বেপরদার রাস্তায় চলে যাবে খাদ্যে ভেজাল দেওয়ার রাস্তায় চলে যাবে রাস্তায় ভেজাল না নাই। সব চলে চলে যাবে। যাবে। ভুল দিকে আপনি এক জায়গাতে যাবেন রাস্তা ভুল হয়েছিল পর যেরকম ফেরত এসেছিলেন এখন আমি আপনাকে দেখিয়ে দিলাম এগুলো ভুল পথ এখন আল্লাহর দিকে ফেরত আসতে হবে না হবে না যদি আসেন আপনি বিবেকবান বুদ্ধিবান চালাক যদি না আসেন আপনি হলেন এক নম্বরের বোকা আপনার দুনিয়াও যাবে আখেরাতও যাবে